আমি তোমাকে খুব ভালোবাসবো মেম সাহেব। ভালোবাসবে? হ্যাঁ। কিরম ভালোবাসবে? আমি আমি তোমাকে তোমাকে অনেক ভালোবাসবো, মানে বড় বউকে যেমনটি ভালোবাসি আমি তোমাকে ঠিক তেমনটি ভালোবাসবো। তুমি একটা বোকা, ভালোবাসা কত রকমের তুমি জানো? হ্যাঁ জানি না, আবার খুব ভালো করে জানি, উদাহরণ দেবো। যারা কাজের লোক হয় তাদের সকাল সকাল উঠতে হয়, বড় দাদাবাবুকে দেখে শিখতে পারো না কেউ টাইম মেনটেন করে? সকাল 9টার মধ্যে উঠে ব্রেকফাস্ট সেরে ফ্রেশ হয়ে সোজা অফিস। স্কাউন্ড্রেল, আমাকে জ্ঞান দিচ্ছ? আগনা কিছু কিছু জ্ঞান অর্জন করতে বলছি। বড় বাবু আমি এসে গেছি, আমি এসে গেছি, পাটা সোজা করো, জুতো মোজা পড়িয়ে দিয়ে। সদানন্দ, তুই দেখছি আমাকে একদিন অথর্ব করে দিবি। কেন কেন জানো? কেন আবার? চাটা নিজে হাতে খেতে যাব সেটা তুই মুখের গোড়ায় এগিয়ে দিবি, ঘড়িটা টেবিল থেকে নিতে যাব সেটা তুই হাতের গোড়ায় এগিয়ে দিবি, অন্তত জুতো মোজাটা আমাকে পড়তে দে। সেটা ওকে বোঝাবে কে বলতো? এই তো জুতো মোজাটা পরাবো বলে নিয়ে আসছিলাম, হাত থেকে ছো মেরে নিয়ে চলে এলো। আরে এই সংসারে তোমাকে কত খাটতে হয়, সব কাজ তো তুমি একাই করো, মেজে মধ্যে তো কুটোও নারে না, তার মধ্যে যদি তোমাকে একটু আধটু সাহায্য করি সেটা কি অন্যায়? কি বলুন বড় বাবু, আমি ঠিক বলছি কিনা? এই হারামজাদা, হাজার দিন বলেছি না আমাকে বড় বাবু বলে ডাকবি না, এবার থেকে বড়দাদা বলে না ডাকলে আমি সাড়া দেবো না, বুঝলি? হ্যাঁ হ্যাঁ। তাহলে মেজবাবু ছোট বাবুকে কি বলে ডাকবো? কেন, মেজদা ছোটদা? পাগল, আরে মেজদা ছোটদা বললে একজন আমার ঠ্যাং ভেঙে দেবে, একজন আমার কান কেটে দেবে, আর আমি তো একটা ছোট বড় কথা বলে ফেলবো আর তুমি ইনসাল্টেড ফিল করবে। দেখেছো সাবিত্রী সদানন্দ কিরকম প্রপারলি ইংলিশটা ইউজ করে? ও তো ভালো ছাত্র ছিল, ইচ্ছে করেই তো লেখাপড়াটা শিখলো না। না না, ওই স্কুল কলেজে গিয়ে লেখাপড়া শিখতে আমার ভালো লাগে না। আমি জানি তুই কেন লেখাপড়া ছেড়ে দিয়েছিস। জানো সাবিত্রী, রমেশ সুরেশ সদানন্দ এক স্কুলে পড়তো, সদানন্দ ক্লাস 9 ফার্স্ট হলো, রমেশ সুরেশ ফেল করলো। সেদিন রমেশ আর সুরেশ মিলে সদানন্দকে ধরে, বড়দা বড়দা বড়দা, সদাদা কোনো দোষ করেনি, ওরা শুধু শুধু সদাদাকে মারছে। বল কাল থেকে স্কুলে যাবি না, বল। শালা চাকর, কাল থেকে যদি শালা স্কুলে যাস তাহলে মেরে শেষ করে দেবো। রমেশ সুরেশ, সদানন্দকে অন্যায় ভাবে মারলে কি তোমরা পাশ করে যাবে? ভালোভাবে পড়াশোনা করার চেষ্টা করো, যাতে নেক্সট ইয়ারে ভালো রেজাল্ট করতে পারো। ও যদি স্কুলে যায় তাহলে কাল থেকে আমরা স্কুলে যাওয়া বন্ধ করে দেবো। না, আমি কথা দিচ্ছি আমি কাল থেকে আর স্কুলে যাব না, আমার লেখাপড়া করতে আর ইচ্ছে করে না, আমি ঘরে সব কাজ করব, সব কাজ করব। তারপর অনেক চেষ্টা করো, সদানন্দকে আমি স্কুলে পাঠাতে পারিনি। আমি বুঝতে পেরেছিলাম আমার ভাইদের কষ্ট হবে ভেবে সদানন্দ ত্যাগ স্বীকার করেছে। আরে না 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 না, আমি কোনো ত্যাগ স্বীকার টিকার করিনি। আরে লেখাপড়া শিখলে তো সেই ট্রামে বাসে ঝুলতে ঝুলতে অফিস যাও আর কলম পিসো, তার চেয়ে বেশ আছি। আই এম দ্য হ্যাপিয়েস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। ও হে হ্যাপিয়েস্ট ম্যান, হ্যাঁ তোমাকে একটা ছোট্ট উপহার দিতে চাই। কি উপহার বল বাবু? এটা সোনার ঘড়ি, যত্ন করে রেখো। বড় বাবু, এত টাকা খরচ করার কি দরকার ছিল? রোজ অফিসে খাবার নিয়ে যাবার সময় বলিস দেরি হয়ে গেছে, তাই তো দাদা তোকে এটা উপহার দিল। আমার সঙ্গে চালাকি করো না তো বৌদি, আমাকে ঘড়িটা সেই জন্য দেয়নি, আমাকে ঘড়িটা দিয়েছে ভালোবেসে। আমি আমি ভগবানের কাছে প্রার্থনা করি আমি যেন তোমাদের ভালোবাসার মান মর্যাদা দিতে পারি। রমেশ রমেশ, কিছু বলবে বৌদি? এতে 15,000 টাকা আছে, রেখে দাও। না না, এই টাকা নিয়ে আমি কি করব? একটা হার রিনার খুব পছন্দ হয়েছে, তুমি ওকে সঙ্গে করে নিয়ে গিয়ে হারটা কিনে নিয়ে আসবে। বাহ 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 বাহ, বৌদি তো নয় যেন সাক্ষাৎ দেবী,
না না বৌদি, ও টাকাটা তুমি রেখে দাও। নাও নাও, বৌদির কাছে আবার লজ্জা, নাও ধরো তো। আচ্ছা বৌদি, তুমি কি করে জানলে যে মেজদার টাকার দরকার? হ্যাঁ, ওই যে আমাদের সদানন্দ, যে ভালোবাসার সুতোয় আমাদের সকলকে বেঁধে রেখেছে, তার কাছেই জেনেছে। দেখো বৌদি, তোমাদের কাছে তো সবসময় কিছু না কিছু নিচ্ছি, আর তাছাড়া দাদা তো আমাকে আর সুরেশকে লক্ষ লক্ষ টাকা খরচ করে ফ্যাক্টরি করে দিল, আমাদের নির্ভরশীল করে তুলল। তারপরে যদি তোমাদের কাছে কিছু চাইতে হয়, নিজেকে বড় ছোট মনে হয়। আর নিজেদের ছোট মনে করতে হবে না। হ্যাঁ রে, আমি যে লক্ষ লক্ষ টাকা খরচা করে তোদের ব্যবসা করে দিয়েছি, সেটা তোর বাইরের লোককে দিইনি, আমার নিজের ভাইকে দিয়েছি। তাছাড়া তোদের উপর আমার এমন আত্মবিশ্বাস, আমি জানি আমার যদি কোনোদিন বিপদ হয়, সেই বিপদে তোরা প্রাণ দিয়ে ঝাঁপিয়ে পড়বি। এখন আমার গুণগান গে, বৌদির কাছে আর আমাকে বড় করতে হবে না। যাও তাড়াতাড়ি অফিস বেরিয়ে পড়ো। বড় মানুষকে বড় মানুষই বলবো, তাছাড়া আপনার কথা রাখবো না, সেটা কি কখনো হয়? ভোট আমি আপনাকেই দেবো, তবে একটা কথা বলে দিচ্ছি, প্রসাদবাবুকে ভোটে হারিয়ে এবার আপনি হবেন অল ইন্ডিয়া বেবি ফুড অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। কিন্তু হরপ্রসাদ বাবু গত 8 বছর ধরে ওই চেয়ারটায় বসে আছেন, আমার পক্ষে হারানো কি সম্ভব? আমি গ্যারান্টি দিচ্ছি ভোটে আপনি জিতবেনই। যাই হোক, অনেকদিন ধরে একটা স্বপ্ন দেখছি, বলবো বলবো করেও বলতে পারছি না। কি এমন স্বপ্ন যে বলতে পারছি না? আপনি তো আমার ছোট ভাই রাহুলকে খুব ভালো মতন চেনেন, আমার খুব ইচ্ছে আপনার ছোট বোন জ্যোতির সঙ্গে আমার ছোট ভাই রাহুলের বিয়ে হোক। আমার কথা শুনে মনে হচ্ছে খুব চিন্তায় পড়ে গেলেন। আমার ভাই রাহুলকে কি আপনার পছন্দ নয়? না, ভাবজি জ্যোতি কবে বড় হয়ে গেছে বুঝতেও পারিনি। দেখো শান্তনু, এই বিয়েতে আমার কোনো আপত্তি নেই, তবে আজকালকার যুগ পাল্টে গেছে, তাই জ্যোতির মতামতটা নেয়া একান্ত দরকার। বলো কি দরকার? বলছিলাম কি, তুমি তো কলেজে যাচ্ছ, তা আমি ওই বড় বড় খাবারটা নিয়ে যাবো, তোমার গাড়িতে যদি একটু লিফট দাও আমাকে। ও ফো, তুমি না বটে জ্বালাতন করো, নাও তাড়াতাড়ি চলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, আমি এই উপকারের জন্য চিরকৃতজ্ঞ থাকবো, আর এর জন্য আমি আমি তোমাকে খুব ভালোবাসবো ম্যাম সাহেব। ভালোবাসবে? হ্যাঁ। কিরম ভালোবাসবে? আমি আমি তোমাকে তোমাকে অনেক ভালোবাসবো, মানে বড় বউকে যেমনটি ভালোবাসি আমি তোমাকে ঠিক তেমনটি ভালোবাসবো। তুমি একটা বোকা, ভালোবাসা কত রকমের তুমি জানো? হ্যাঁ জানি না, আবার খুব ভালো করে জানি, উদাহরণ দেবো। দাও। ভালোবাসতে গেলে ভক্তি করতে হবে, শ্রদ্ধা করতে হবে, বিপদের সময় ঝাঁপিয়ে পড়তে হবে, দুঃখের সময় তার সঙ্গী হতে হবে। নামো, তোমাকে লেকচার দিতে হবে না। কেন কেন, আমি কি ভুল বলেছি ম্যাম সাহেব? না, ভুল ঠিক বলনি, তবে ভালোবাসা মানেটা শিখতে আরেকটু বাকি আছে। বাকিটা শিখিয়ে দাও, সময় আসুক ঠিক শিখিয়ে দেবো। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।